হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন হচ্ছে বিকেল অ্যান্ড গুড ইভিনিং সকলকে। তো এখন বানাচ্ছি অর্কর জন্য একটু হালকা ফুলকা কিছু খাবার। কিচ্ছু খেতে চাইছে না, কিচ্ছু না, মানে টোটালি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তাও জোর করে খাওয়ানো হচ্ছে। এমনকি আমি যে ওকে বললাম একটু ম্যাগি বানিয়ে দিই, সেটাও বলছে খাবো না। তো পাপিয়াদি পড়াতে এসছে, তো পাপিয়াদির জন্য এদিকে চা করছি, আমার জন্য একটু লাল চা করছি, আর সাথে অর্কর জন্য না একটু ম্যাগিই করে দিচ্ছি। দেখি এইটা যদি একটু খেয়ে নেয় তাহলে খুব ভালো হয়। আর তোমরা তো জানো ও ম্যাগি ট্যাগি এগুলো একদমই খায় না, তাও মানে কি বলতো কিছুই খাচ্ছে না, একদমই বন্ধ। বিকাল টাইমটি কি দেব ওকে খুঁজে পেলাম না। তো আমারও শরীরটা খুব একটা ভালো নেই, নাহলে ভাবছিলাম যে কিছু একটা অন্য কিছু বানিয়ে দেবো, কিন্তু বিশ্বাস করো সব দিকটা সামালতে গিয়ে না আর শরীরটা চলছে না। তারপরে ঘুম নেই রাতে, বুঝতেই পারছো শরীরটা কেমন খারাপ যাচ্ছে। তো এইদিকে আমাদের জন্য একটু আদা চা বানালাম, আর এদিকে অর্কর জন্য একটু ম্যাগিটা বানালাম। একটু বেশি করে জল দিই, ফোটাই, একদম নরম করে দিই তো ওকে, যাতে ডাইজেস্ট করতে একটু সুবিধা হয়, আর জ্বরটার হলে একটু বদ হজমটা একটু বেশিই হয়। তো সেই কারণে চা ছাঁকতে গিয়ে এদিকে দেখতেই পাচ্ছ চা একটু পড়ে গেছে, এটা আমি যে কবে শিখবো কে জানে। আর সকালে যেহেতু ব্রেকফাস্টে রুটি হয়েছিলো, সেখান থেকে দুটো রুটি বেঁচে গেছিলো, তো রাতে তো রুটি খাবো না, ওই জন্য ভাবলাম চায়ের সাথে রুটিগুলোকে একটু ঘি দিয়ে ভেজে খেয়ে নিই, পেটটা একটু ভরা থাকবে। কারণ দুপুরবেলা আমি খাইনি, অর্ককে নিয়েই পড়েছিলাম, জ্বরটা খুব পরিমাণে এসছে, মানে কিছু বলার নেই। এখন একটুখানি খাবার দেবো, কারণ দুপুরে ও কিছু খায়নি। এদিকে অর্কর ম্যাগিটাও হয়ে গেছে, একটু ঠান্ডা করে ওকে দিয়ে চলে আসি, পাপিয়া দিকে চাটা দিয়ে চলে এসেছি। এরপর একটুখানি রুটিটা ভেজে আমি অন্তত খাবো, মানে আমারও খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না একদমই, মানে টাইমে কুলাতে পারছি না। আজকে আবার জানো তো গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, খুশখুশ খুশখুস করছে, ওই জন্য বেশিরভাগটাই আদা চা দিয়ে খাচ্ছি। আমাদের জানো তো পরশু থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, ভালো বলতে প্রায় টাইমই ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা ঠান্ডা ঠিক বলবো না, কী বলতো ফ্যানটা না দিলে এসিটা এক টাইম হলেও দিতে হচ্ছে, এই এরকম গরমটা আছে ভাবসানি, খুব একটা ওয়েদারটা ঠান্ডা করেনি। অর্কর জ্বরটা রীতিমতো বাড়ছিল, আমি নিজের মধ্যে কোনো পেশেন্স রাখতে পারছিলাম না বলে বাধ্য হয়ে আমাকে অ্যান্টিবায়োটিকটা দিতেই হলো। দাদাকেও জিজ্ঞেস করলাম, দাদাও বললো যে দিতে, আমি অনেকদিন আগের থেকেই তোকে বলছিলাম দিয়ে দে, কারণ এই জ্বরগুলো অ্যান্টিবায়োটিক না খাওয়ালে বাচ্চাদের ছাড়ছে না। বাধ্য হয়ে আমাকে ওকে অ্যান্টিবায়োটিক দিতে হলো। এই নিয়ে আমার জীবনে দুবার হলো যে ওকে নিয়ে আমি এরকম ভুগছি, আদারওয়াইজ সত্যি বলতে আমার কোনোদিন এরকমভাবে ভুগতে হয়নি। আর এই প্রথম এই দুবারই আমি দেখছি, আগে একবার যখন হসপিটালে অ্যাডমিট করতে ছিল, আর এই একবার এইভাবে নেতিয়ে পড়েছে, মানে এইভাবে না খাচ্ছে না যাচ্ছে। যাই হোক, আমার বাবাকে তো ভাবছে বাজুক, অসুবিধা নেই, কিন্তু ও সুস্থ হয়ে গেলে আমি কি বলবো, ভূতনাথ মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো আর কিছু না। যাই হোক, আমার নিজেরই গাটা জ্বর 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 লাগছে, কি বলবো, মানে কিছু বলার নেই, মাথা ব্যথা করছে, জ্বর জ্বর লাগছে, গা হাত পা ব্যথা করছে। ইনডোর প্ল্যান্টগুলোর জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করো, ফেসবুকে বেশি করে আমার অনেক রিকোয়েস্ট করে যে ইনডোর প্ল্যান্টগুলোতে জল কীরকম দিই। আমি আগেই বলে দিচ্ছি, আমি সবসময় দেখি যে একদম শুকিয়ে গেছে গোড়া, তারপরে কিন্তু জল দিই। ইনডোর প্ল্যান্টে কিন্তু জলটা কম দেবে, আর কিছু কিছু প্ল্যান্টে জল কম, রোদ বেশি দিতে হয়। আর বর্ষাকালে তো বিশেষ করে এই ইনডোর প্ল্যান্টগুলোতে জল একদমই কম দিতে হয়, মানে ভাবো না দু সপ্তাহ তিন সপ্তাহ পর দিলেও তোমার গাছগুলো কোনো ক্ষতি হবে না, কিন্তু বর্ষাকালে যদি একবার তোমার গাছের গোড়ায় জল বসে তাহলে তোমার গাছ গেল, তোমার গাছ বাঁচানো যাবে না, গোড়া কিন্তু পচে যাবে। আর ইনডোর প্ল্যান্টের সয়েল মিক্সচার হচ্ছে কোকোপিট, ভার্মি কম্পোস্ট, আর তোমার একটুখানি ওই খাদ টাইপের বলো সারটার দিয়ে ওইটা বানানো হয়। মাটি আর বেশি পরিমাণ মাটি থাকলে কিন্তু জলটা বেশি জমবে, আর তোমাদের গাছের গোড়া কিন্তু পচে যাবে। আর এখানে ইনডোর প্ল্যান্টে পাতাগুলোকে এরকমভাবে তুলো বা যে কোনো একটা কটন মানে প্যাড দিয়ে এরকম করে মুছে দিলেই হবে। বর্ষাকালে আমি গাছগুলোকে স্নান করাই না, মানে পাতাগুলোকে ধুয়ে দিই না এইভাবে, কারণ জলটা ওই যে বললাম রোদ থাকে না, ময়েশ্চারাইজার থাকে প্রচণ্ড ওয়েদারটার মধ্যে, কারণ একটুখানি গাছগুলো কেয়ার না নিলে তোমাদের গাছ নষ্ট হয়ে যাবে। আর অনেকে জিজ্ঞেস করছে জেড প্ল্যান্টে জল কেমন দিতে হয়, জেড প্ল্যান্টে একদম
আমি কম জল দিতে হয় রোদে রাখতে হয়। কালকে হচ্ছে তোমার বিপত্তারিণী বধ, আর আজকে তো তোমার নিরামিষই খেয়েছি, বার আছে যেহেতু। তো একটা কথা শেয়ার করি, আগের বছরও ঠিক বিপত্তারিণী বধ করেছেন, তখনও ঠিক অর্ক জ্বর ছিল, এবার হচ্ছে তাই। হঠাৎ করে মনে পড়লো কি, আগের বারে পুজো টুজো করিয়ে নিয়ে এসে অর্ককে নিয়ে ডক্টরের কাছে ছুটেছিলাম, তো আমি শুয়ে চিন্তা করছিলাম হঠাৎ করে। যাই হোক, আর রাতে তো সবটাই নিরামিষ, অর্ককে একটু ভাত দেবো পোস্ত বাটা দিয়ে। আর আমি কি খাবো সেটা আমি বুঝতে পারছি না, রাতে না মুড়ি খেয়ে নেবো, আর ভাল লাগছে না নিজের জন্য কিছু করতে। এই সাইডটা পুরো দুপ 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 করে যেন ব্যথা করছে মাথার পেছনটা। তো আর আমার ফোনের অবস্থা, আমার মনটা না একদম ভাল লাগছে না, মানে আমার না মন, আমার মনটা 1% ভালো নেই। তার কারণ হচ্ছে, এক হচ্ছে অর্ক শরীরটা খারাপ, কিছু না কিছু তো খারাপ চলছে। তার মধ্যে যে এই যে ফোনটা দিয়ে আমি ভিডিও করছি, এই ফোনটা দিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা গ্রিন লাইন চলে এসছে, এটা প্রবলেমগুলো হচ্ছে, যে কোনো ফোনের ব্র্যান্ডেই এগুলো প্রবলেমগুলো হচ্ছে। তো যাই হোক, এখন আবার দেখছি ভালো রকমভাবে দুটো চলে এসছে, এবার খুব তাড়াতাড়ি পুরো স্ক্রিনটা হয়তো গ্রিন হয়ে যাবে, ভিডিও করাটা বন্ধ হয়ে যাবে। আর বলবো, হাসিও পাচ্ছে কান্নাও পাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। আজকে ওই সকাল থেকে একটু বেরিয়েছিলাম তোমার অর্ক ওষুধ টষুধ এগুলো আনতে, তো তখনই না ফলের বাজারটা করে নিয়েছিলাম, কারণ আমার না ওই হবে না, ওই হবে আমি আগের দিন গিয়ে করে নিয়েছি, আর মোটামুটি সবই করে রেখেছি বাজার। কালকে গিয়ে ঝটঝট পুজোটা দিয়ে আসবো, কারণ আমার না ওই কালকে গিয়ে কালকে করে পুজোর দেওয়া খুব চাপের হয়ে যাবে একা হাতে, তারপরে অর্পর এরকম শরীরের অবস্থা। তো আপাতত এইগুলোই না একটু ধুয়ে মুছে রাখবো, ফল টল এগুলো করে রাখবো কালকে সকাল সকাল উঠে, যাতে করে নিতে পারি পুজোটা। ও সকাল সকাল তো পুজো হবেও নয়, সেই বেলা দিকেই হবে, তো বেলা দিকেই পুজোটা করবো। বাবা আমাকে দুদিন আগের থেকেই জানো তো বলে দিয়েছিলো যে 13 রকম যে ফলটা দেওয়া হবে, সেই 13 রকমের ফলটা যেন একটুখানি নতুনত্ব রাখিস, কারণ বাবা বলে প্রত্যেকবার যাই দিস না কেন একটু নতুন নতুন ফল দিস ভালো, মানে যাই না বাবা প্রত্যেকবারই এটা আমাকে বলে যে ঠাকুরকে দেওয়ার সময় কোনোরকম কিপটামি করবি না। তো আমি যদিও বা কিপটামি জিনিসটা করি না, কিপটামি জিনিসটা না অ্যাকচুয়ালি হচ্ছে আমার রক্তেই নেই, কারণ আমার বাবাকে দেখেছি, মাকে দেখেছি দুহাত উজাড় করে সব কিছু দান করে, মানে দেয় কোনো রকম কোনো কিছু। তো যেহেতু ওইখান থেকে আমি আর দাদা দুজনেই শিখেছি, তবে হ্যাঁ কিছু কিছু জিনিসের জন্য আমরা খুব প্রবলেমে পড়ি, এইগুলোর জন্য মানে প্রচুর প্রবলেমে পড়ে যাই সবাইয়ের দিকটা দেখতে দেখতে, তখন দেখি নিজের তখন আবার থাকে না, মাসের শেষে টাকার অভাব পড়ে। তো কিপটামি হওয়াটা দরকার জানো তো এখনকার দিনে, কিন্তু ওই হয়ে যায় কি আর করবো। তো এখানে 13 রকমের ফল আর মুদিখানা বলছি, দেখছো ওই তোমার দশকর্মা দোকান থেকে যা যা নিয়ে এসলাম সব তুলে তুলে রাখলাম, ওগুলোকে ফলগুলোকে আজকে ধুলাম না, কালকে ধুয়ে নেবো সকালবেলায়। আর এখানে 13 রকমের মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টিটাই ভ্যারাইটিস পাইনি জানো তো, ভেবেছিলাম মিষ্টিটা একটুখানি সুন্দর করে দেবো ঠাকুরকে, তো সেটাই আর হলো না, কি আর করা যাবে, কারণ আমি যেতে পাইনি, এই সামনের দোকানে যা যা ছিল তাই নিয়ে এসেছি, ভেবেছিলাম যাদবপুরে গিয়ে নিয়ে আসবো মিষ্টিটা, অর্ক শরীরটা খারাপ হয়ে গেলো ওইখানে, ওই জন্য আমার আর দিতে হলো না। আর এখানে সবুজ যে মুগ ডালটা হয় খোসা সমেত, ওই মুগ ডালটা দিতে হয়, তো ওই মুগ ডালটা এখানে জলের মধ্যে ভিজিয়ে রাখছি, মোটামুটি একটুখানি কাজগুলো করে রাখলাম, কালকে সকালবেলায় উঠে স্নান টান করে বাকিগুলো করে নেবো। এদিকে বোতলগুলো খালি হয়েছিলো, বোতলগুলো জল ভরে নিচ্ছি, আসলে শরীরটা বইছেই না একদম, আমার না এত শরীরটা খারাপ লাগছে আজকে, মানে কিছু বলার নেই। কালকে সারাদিনটা উপোস, মানে যতক্ষণ না পুজো করে আসবো ততক্ষণ তো কিছু খেতে পাবো না। আর কালকের জন্য ওই ঘুগনির যে কলাইটা হয় সেটাই ভিজিয়ে রাখলাম, নিরামিষ ঘুগনির কলাই করব, কারণ আমি লুচির সাথে ছোলার ডালটাই বেশি পছন্দ করি, কিন্তু ভাই ছোলার ডাল ছিল না আর আমার নিতে যাওয়ার মতো ক্ষমতা নেই দোকানে, তাই যা ছিল ওই করে দিলাম। সবই ঠিক আছে, কাজটাজ করার পর হঠাৎ করে এখন আবার আমার জ্বর এসছে, কি জ্বালা তো আলাপালা করে জ্বর জ্বালা হচ্ছে। তো ও বাবা, প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা করছে, অর্ককে খাইয়ে আমি একটুখানি ও দাদার সাথে ফোনে কথা বলছে দিয়েছি,
দাদা দিদা ফোন করেছে, ওইখানে বকর বকর করে যাচ্ছে, তো আমি দিয়ে তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর ভালো লাগছে না, বুঝলে তো। এখানে এড করছি ভিডিওটা, ফোন ঠিক থাকলে আমি বেঁচে থাকলে ভিডিও পাবে, না হলে টাটা।